আসসালামু আলাইকুম আমি জুবের জুমিল প্রথমত ফিল্টার কি ফিল্টার হলো একটি ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আমরা ম্যাকওএস লিনক্স এবং উইন্ডোজ জন্য সফটওয়্যার ক্রিয়েট করতে পারবো এবং কি মোবাইল ডিভাইস যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড ওএস এবং হচ্ছে আইওএস দুটোই ডেভেলপ করতে পারবো একই সাথে একই প্ল্যাটফর্মে এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক এই কাজটি হলো একটি ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আমরা মোবাইল অ্যাপ ডেস্কটপ অ্যাপ ডেভেলপ করতে পারবো এটা খুবই ফাস্ট সো আমরা যদি এই প্রোগ্রামটি রান করি সেক্ষেত্রে আমাদের এখানে একটি অপশন চলে আসবে এখানে ক্লিক নি সো ক্লিক করলে একটু রাউন্ড হয় সো এরকম এটা এটা হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে ফিল্টার লেখা হয় ডার্ট দিয়ে সো এটা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ফাস্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এটা খুবই ফাস্ট আর বিশেষ করে যখন রিলোড অপশন থাকে যেমন হচ্ছে কোনো একটি সফটওয়্যার আমরা প্রোগ্রাম রান করে প্রোগ্রাম লেখে সেটাকে আমরা রিলোড বাটনে চাপ দেই খুব দ্রুতই সেটা রিলোড হয়ে যায় কোনো ডি বাক করতে সময় নেয় না সরাসরি সফটওয়্যারটি রান হয়ে যায় অ্যাপটি রান হয়ে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ডিজাইন কনসেপ্ট খুবই ভালো এটা নেটিভ প্ল্যাটফর্ম অবশ্যই এটা নেটিভ কারণ হচ্ছে যেখানে আই ওস এবং এন্ড্রয়েড দুটোই একসাথে কোড করতে পারছি আমরা সো হো ইউজ ফিল্টার গুগল ইবে বিএমডাব্লিউ আলিবাবা গ্রুপ এরকম সো এখানে আমরা সরাসরি তাহলে ইনস্টলেশনে চলে যাই এখানে উইন্ডোজ রয়েছে ম্যাক রয়েছে লিনক্স এবং ক্রোম তাই চলে যাচ্ছি। এখানে অপারেটিং সিস্টেম উইন্ডোজ অর্থাৎ সিস প্যাক ওয়ান লেটার তার পরবর্তী যে ভাষণগুলো অথবা সার্ভিস প্যাক ওয়ান ইনস্টল থাকলে এটা এটা চলবে আর কি সো এখানে ডিসি স্পেস টুল টুল ডিপেন্ডেন্সি এখানে প্রথমত আমাদের থাকতে হবে উইন্ডোজ পাওয়ার সেল ফাইভ পয়েন্ট জিরো আর ভাষন এখানে আমি যদি একটু আমাদের ভাষণ দেখি পাওয়ার অবশ্য এখানে লেখাই রয়েছে যে প্রি ইনস্টল থাকে পাওয়ার সেল ভাষনটি তারপর আমি দেখিয়ে দিচ্ছি ভাষন তো এখানে পিএস অর্থাৎ পাওয়ার সেল ভাষণ হচ্ছে ফাইভ যাই হোক এটা হচ্ছে ভাষণ তার মানে ফাইভ এর উপরেই রয়েছে হ্যাঁ তারপরে গিট ফর উইন্ডোজ আমাদেরকে গিট ইনস্টল দিতে হবে যেহেতু গিট ক্লোন করতে হয় গিট আপ থেকে সেক্ষেত্রে আমাদের গিট ইনস্টল করতে হবে এখন গিটের ক্ষেত্রে আমরা সরাসরি এখান থেকে সরাসরি ক্লিক হেয়ার টু ডাউনলোড মিনিমালি এখানে ক্লিক করে দিলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এখন বর্তমানে গিট চলতেছে টু এটা চৌষট্টি বিট যাদের বত্রিশ বিট তারা বত্রিশ বিটের জন্য অটোমেটিকলি এখানে পেয়ে যাবেন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি সো এটা আমি ইনস্টল দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে আমাদের ইনস্টলেশন নেক্সট সো আমাদের গিট ইনস্টল হলো কিনা সেটা কিন্তু আমরা পাওয়ার সেল দিয়ে দেখতে পারবো পাওয়ার সেল দিয়ে দেখতে পারবো আমি যেহেতু উইন্ডোজ টার্মিনাল ডাউনলোড করেছি এটা হচ্ছে নতুন এখন অ্যাভেলেবেল মাইক্রোসফট স্টোর এবং পাওয়ার সেল আমার ভাষণ হচ্ছে সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এটা আমি নতুন ডাউনলোড করেছি সো আমরা যদি একটু গিট এর ভাষণটি দেখতে চাই সো এখানে দেখাচ্ছে গিট ভার্সন টু অর্থাৎ গিট আমাদের ইনস্টল হয়ে গেছে সো ক্রস এরপর কি চাচ্ছে সেটা একটু দেখি এরপর হচ্ছে আমাদের ফিল্টার এটাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর আমাকে অ্যাস্ট্র্যাক্ট করতে হবে জি ফাইল থেকে ওকে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এটা এটাকে আমাদের অ্যাক্সট্র্যাক্ট করতে হবে সো অ্যাক্সট্র্যাক্ট টু ফিল্টার সো অ্যাক্সট্র্যাক্ট করার পর আমাদের যেতে হবে ফাইলে যেহেতু ফিল্টার এখানে বলেছে যে আমাদের সি ড্রাইভে এস আর সি তারপর হচ্ছে ফিল্টার তো এখান থেকে আমাদের সি ড্রাইভ হচ্ছে উইন্ডোজ আচ্ছা আমি এখানে উইন্ডোজ ও এস অর্থাৎ সি ড্রাইভ এখানে আমাদের একটি ফাইল ক্রিয়েট করতে হবে সেটা হলো এস আর সি অর্থাৎ সোর্স ফাইল ওকে এখানে আমাদের পেস্ট করে দিতে হবে আমরা যে ফলডারটি এখন এক্সট্র্যাক্ট করলাম সেটি এখানে মেবি আছে হচ্ছে এখানে ফিল্টার ফিল্টার এটাকে সরাসরি কাট করে দেন উইন্ডোজ ও এস এস আর সি দেন পেস্টেড হেয়ার এরপর আমাদেরকে কি বলেছে সো এরপর হচ্ছে এটা আমরা করে ফেলেছি এরপর হলো আমাদেরকে পাথ দিতে হবে পাথ দেওয়ার জন্য আমরা সরাসরি এখানে যাব সার্চে ভি এখানে অপশন এসে যাবে ইড এনভায়রনমেন্ট এখান থেকে ইনভারমেন্টাল ভেরিয়েবল এখানে আমাদের ইনভারমেন্টাল ভেরিয়েবলে দিতে বলেছে ফিল্টার বিন ইউজিং দি ভেরিয়েবল ফিল্টার ডট বিন সো আমরা ইউজার ভেরিয়েলে হচ্ছে পাথ এখানটা তারপর ইড এখানে আমাদের পাথটা দিতে হবে হচ্ছে ফিল্টার তারপর হলো বিন এটা কপি কন্ট্রোল সি অ্যান্ড দেন এখানে নিউ কন্ট্রোল ভি পেস্টেড হেয়ার সো ডান ওকে অ্যান্ড ওকে এরপর আমাদের আবারও টার্মিনালে যেতে হবে এবং টার্মিনালে যে লিখতে হবে ফিল্টার ডক্টর এখন আমরা দেখতে পাচ্ছি যে ফিল্টার ইনস্টলেশন হয়ে গেছে এরপরে অ্যান্ড্রয়েড ডেভেলপ ফর ডিভাইস এন্ড্রয়েড এস ডি কে থার্টি পয়েন্ট জিরো পয়েন্ট টু এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন ফোর চাচ্ছে ভি এস কোড ভাষণ ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট নাইন এটা যাচ্ছে তারপরে কানেক্টেড ডিভাইস যাচ্ছে সো প্রথমে আমরা চলে যাই যে অ্যান্ড্রয়েড এসডি কে দিকে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও অলরেডি ইনস্টল করা রয়েছে ইনস্টলেশন কিভাবে করতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিও সেটির একটি ভিডিও রয়েছে সো চাইলে সেটা দেখতে পারেন সো এখানে কনফিগার থেকে আমরা সরাসরি এসডি ম্যানেজার এরপর হলো আমাদের এ লেভেল ত্রিশ যেটা চাচ্ছে অ্যান্ড্রয়েড টেন প্লাস আর এটা এটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে সো এখানে ক্লিক অ্যান্ড অ্যাপ্লাই দেন ওকে ইনস্টলেশন শেষ দেন ফিনি এরপর হচ্ছে ওকে আবারও আমাদেরকে যেতে হবে হচ্ছে প্লাগ ইনসে সো যেহেতু আমরা ফিল্টার ইনস্টল দিয়েছি আমাদের প্লাগ করতে হবে ফিল্টার এখানে নিচে দেখতে পাচ্ছি যে এখানে ফিল্টার রয়েছে সো আমরা সরাসরি এটাকে ইনস্টল দিয়ে নিব অ্যাকসেপ্ট ইনস্টল ইনস্টলেশন শেষ আমরা যদি ডার্ট দেখি যে তো ডার্ট প্রোগ্রামিং আমাদের ইনস্টল করতে হবে সেক্ষেত্রে আমরা সো ডার্টও কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে রেজিস্টার্ড আইডি আইডি আবার রিস্টার্ট যাচ্ছে সো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট এ নিউ ফিল্টার প্রজেক্ট এখান থেকে কিন্তু আমরা একটি ফিল্টার প্রজেক্টে সরাসরি যেতে পারো ফিল্টার অ্যাপ্লিকেশন প্লাগিনস প্যাকেজ মডেল সো এরকম নেক্সট 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 এরপরে আমাদের ফিল্টার একটি অ্যাপ চলে আসবে সো আমি এদিকে যাচ্ছি না যেহেতু আমি এস ডিকে ইনস্টল করে ফেলেছি এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে ফেলেছি এরপর আমাদের ভিএস কোড যদি আমরা চাই যে ভিএস কোডে ঠিক সেম প্রসেস এখান থেকে ভিএস কোডে গিয়ে এখান থেকে এক্সটেনশন এরপর এখানে টাইপ করতে হবে আমাদের ফিল্টার প্রথমে এসে গেল ফিল্টার এটাকে জাস্ট ইনস্টল ফিল্টার ইনস্টল করার সাথে সাথে কিন্তু ডাট প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে সেটাও ইনস্টল হয়ে যাবে আমি যদি একটু দেখাতে চেষ্টা করি সেটা হচ্ছে ফিল্টার ইনস্টলিং হচ্ছে এখানে ডাট এখানে ডাটও কিন্তু ইনস্টলিং হচ্ছে সো আমাদের ডাটা এবং ফিল্টার ইনস্টল হয়ে গেছে এখন আমরা সরাসরি এটাকে প্রোগ্রাম করতে পারি আমরা দেখলাম হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ এবং এরপর হচ্ছে নেক্সট স্টেপে যদি আমি যাই তাহলে হচ্ছে এডিটর ভিজাল স্টুডিও কোড সো এখানে হচ্ছে প্রথমে আমাদের যেতে হবে স্টার্ট মেনুতে তারপর ভিউ কমান্ড কমান্ডে আমাদের ভিজুয়াল স্টুডিও এখান থেকে হচ্ছে ভিউ এরপর হচ্ছে কমান্ড এরপর হলো এফ এল ইউ ডাবল ডি আর ফিল্টার এখানে দেখাচ্ছে ফিল্টার নিউ প্রজেক্ট এখান থেকে আমরা নিউ প্রজেক্টে চলে যাব এখানে প্রজেক্টটির নাম জি ডাবল এল ও হ্যালো হ্যালো অল সো কোথায় আমরা সেভ করব সেটা দেখাচ্ছে আমরা চাচ্ছি যে ডাউনলোডের মধ্যে সেভ হোক আপাতত কিছু সময় নিয়ে এই ফাইলগুলো ডাউনলোড হবে সো আমাদের হয়ে গেল এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো কানেক্টেড ডিভাইস কানেক্টেড ডিভাইস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে গুগল ড্রাইভ যেটা সেটাকে ইনস্টল করে নিতে হবে যেহেতু অ্যান্ড্রয়েড উইন্ডো ক্ষেত্রে শুধু লিনেক্স বা ম্যাকো এস এর ক্ষেত্রে এটা প্রয়োজন নেই সো আমরা ডিভাইসটি কানেক্ট করছি আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস অ্যান্ড্রয়েড ডিভাইসটি কানেক্ট করার সময় কিন্তু অবশ্যই ডিভাগিং মোডটি ইনেবেল করে দিতে হবে না হলে আপনার ডিভাইসটি শো করবে না সো আমি আবার কানেক্ট করছি আমার ডিভাইসটি যে কানেক্টেডাইস এখানে একটি এখন আমাদেরকে এই কমান টিকে কপি করতে হবে এবং এখানে দেন পেস্ট করে দিতে হবে জাস্ট এতটুকি আর হচ্ছে এটা যদি আমি রান করতে চাই সেক্ষেত্রে কিন্তু ফাইভ এফ ফাইভ দিলে আমাদের আমার আমাদের মোবাইলে এই সফটওয়্যারটি রান হয়ে যাবে এটা যেহেতু একটু লং প্রসেস তাই আমি আর সেই দিকে যাচ্ছি না তো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমান্ডে জানাবেন আই নো এটা খুবই বিগ একটি প্রসেস এবং খুবই ডিফিকাল্ট এবং অনেকের জন্য এটা খুবই জটিলপূর্ণ হয়ে থাকবে আমি জানি তারপরেও যদি আপনি ভিডিওটি একবারে না বুঝে থাকেন তো দ্বিতীয়বার দেখতে পারেন দ্বিতীয়বার দেখলে আপনার বিষয়গুলো আরো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তাই কথা না বাড়িয়ে আজ এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল